গম পোস্ত। এখন কটা বাজে জানো? এখন বাজে রাত্রি 12:30। ওকে, তো রাত 12:30টার সময় এইরকম ভাবে সেজে আমি কি করছি, আমি আমার মায়ের একটা জেদ বলতে পারো, আবদার বলতে পারো, ইচ্ছা বলতে পারো, পূরণ করার চেষ্টা করছি, যেটা পূরণ করার জন্য মা আর সময় পাইনি। সারা দিনের কাজ শেষ করে রাত্রিবেলা সময় পেয়েছে, যখন সবাই মিলে একসাথে চেঁচাচ্ছে তোমার মা। তো আজকে মাম্মা আমাকে মেকআপ করবে। কি মেকআপ? চলো ভিডিওতে গিয়ে দেখাবো। লেটস স্টার্ট। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে তোমরা সবাই জানো যে T20 শুরু হতে চলেছে আর আমরা ঘরে বসে প্রচন্ড এনজয় করব। কিন্তু আমি যদি এখন বলি তোমরা তোমাদের ক্রিকেট স্কিলস দেখিয়ে 10 কোটি টাকা পর্যন্ত জিততে পারো, তাহলে ঠিক শুনেছো, তোমরা এই T20 সিজনে 10 কোটি টাকা পর্যন্ত জিতে নিতে পারো প্লেয়ার স্পট অ্যাপে। তো হয়ে যাও উইনার এই T20 সিজনে প্লেয়ার স্পট অ্যাপে আর চ্যালেঞ্জ করো আমাকে ইন্ডিয়ার নতুন ময়দানে। তো প্লেয়ার স্পট অ্যাপে নিজের একটা টিম বানাও আর জয়েন করো লিগে। এই ইন্ডিয়ান প্লেয়ার স্পট লিগে, প্লেয়ার স্পট অ্যাপে 10 লক্ষ টাকার গ্র্যান্ড লিগে তোমরা ফ্রি এন্ট্রি পেয়ে যাচ্ছ আর 1.20 কারোর লিডার বোর্ডও পাচ্ছ আর তার সাথে BMW বাইক জিতে নেওয়ারও সুযোগ পেয়ে যাচ্ছ। তো গ্র্যান্ড লিগ জিততে হলে খেলতে হবে প্লেয়ার স্পট অ্যাপে। এইসব ফ্যান্টাসি গেমস বাদ দিয়ে যদি আমি নিজের প্রিয় গেম লুডোর কথা বলি, তো সেটাও তোমরা খেলতে পারবে এই প্লেয়ার স্পট অ্যাপে আর জিতে নিতে পারো 10 কোটি টাকা পর্যন্ত ডেইলি। এবার কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস। ফার্স্ট, 100% সিকিউর অ্যান্ড মেড ইন ইন্ডিয়া অ্যাপ এটা, তো এখানে তোমাদের টাকা পয়সা একদম সেফ থাকবে। সেকেন্ড পয়েন্ট, 7 মিলিয়ন ইউজার্স এখানে প্রতিদিন গেম খেলে, তো তোমরা এখানে খুব ইজিলি জয়েন করতে পারবে এবং গেম খেলতে পারবে। থার্ড এবং মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হলো এখানে ভীষণ ইজি উইথড্রল এবং নো KYC পলিসি রয়েছে। আর এতে তোমরা স্নেক অ্যান্ড ল্যাডার, শিপ ফাইট, হাউস কুইজ, চেস আর এখন তো রামিও খেলতে পারবে। তো একটা অ্যাপের মধ্যে এত রকম গেম আর এত রকম উইনিং ছেড়ে অন্য কোনো অ্যাপে তোমরা কেন যাবে? তো তাড়াতাড়ি ডাউনলোড করো প্লেয়ার স্পট অ্যাপ ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আর ইউজ করো আমার রেফারেল কোড PLAYS200 আর পেয়ে যাও আমার তরফ থেকে 200 টাকা সাইন আপ বোনাস। তো তাড়াতাড়ি ডাউনলোড করো। একদম যখন ছোট ছিলাম তখন মায়ের হাতে সাজতাম, চুল বাঁধতাম, তারপর থেকে তো নিজে নিজেই সাজাটা বেশি অভ্যাস হয়ে গেছে। তো মায়ের হাতে চুল বাঁধা, সাজা, সব কিছুরই অভ্যাস চলে গেছে। আর এক্স্যাক্টলি না, যখন আমরা বড় হয়ে যাই তখন মনে হয় যে না, মায়েরা সাজাতে পারে না। তো ফাইনালি এখন আমি আমার মায়ের কাছে সাজতে বসে গেছি আর মায়ের ভাষায় বলতে গেলে ফর্সা হওয়ার ক্রিম মা আটা মাখার মতো আমার মুখের মধ্যে মাখিয়ে দিচ্ছে। আর এরপরে 1/4 পাউডার নিয়ে আমার মুখে থুপে 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 মাখাচ্ছে। কিন্তু দেখলাম যে আইব্রাউটা খুব একটা খারাপ করলো না, আইব্রাউটা ঠিকঠাকই করেছে আর আঙুল দিয়ে আবার আইশ্যাডোটাও লাগিয়ে দিল। কিন্তু তারপরে যা বললো মা একটু আগে বিউটি ব্লেন্ডারকে কি বললে, বলে আলুটা তুই সে আলু দিয়ে করেছিলি। ওকে, আমি কিন্তু একেবারে কাজল পরতে পছন্দ করি না, কিন্তু মা বললো কাজল পরতেই হবে, তাই জন্য আমি চুপচাপ পরে নিয়েছি। কিন্তু তারপরে মা আমাকে ব্লাশ লাগাতে আরম্ভ করলো। এই দেখো, এইটা কন্না শালা, সরি। আরে ব্লেন্ড করো মা, তুমি কন্টুর করছো, মা ব্লাশ এখানটা লাগাই। আমি একটু আমার মাকে সাহায্য করার চেষ্টা করলাম, কিন্তু মা আবার আমার মুখেই ঠোক্কা মেরে আমাকেই সাজাতে আরম্ভ করে দিল। উঁচুতে লাগাম, গালগুলোই লাল হয়, এখানটা লাল হয় না, জ্ঞান দিয়ে দিল। মা আমাকে লিপস্টিকটাও ভালো পরিয়েছে, তারপরে মা আমাকে একটা টিপও পরিয়ে দিল, আর এরপর দেখতে বেশ আমাকে মিষ্টিই লাগছিল। কিন্তু তারপর তারপর মা শুরু করলো কলকা করা। ও মাই গড, ও নো, এই বাকি ছিল দেখো। চুপ কর বিমানু। আরে আমি তখন তোকে যদি বলে কেউ খারাপ, আমি এই ভিডিওটার কমেন্ট অফ করে দিবি। হ্যাঁ, তোমার কেমন লাগছে? তোমার কি আমাকে ভালো লাগছে? তুই কি তুই ফটো তুলে দেখাবি মানুষকে? কোন মানুষ দেখবে তোকে? বোন মানুষ, আমি চোখে দেখতে পাইনি বলে এমন দেখি। মা, মোট ফেবড়ে গেছে। মা, মা আমাকে চোখে দেখতে না, মোট ফেবড়ে গেছে। বোন যেই বলেছে যে আমার গালের কলকাটা থেবড়ে গেছে, মা ওকে ধমক দিয়ে চুপ করিয়ে দিল। অ্যাকচুয়ালি এতক্ষণ আমি ঠিকই ছিলাম, কিন্তু যখনই আমার গালের ওই সূর্যটা আমি দেখতে পেয়েছি না, তারপরে আমি আর নিজের মাথাটা ঠিক রাখতে পারিনি। এরপরে মা আরেকটা আবদার করে বসলো যে আমাকে সত্যিকারের সিঁদুর পরাবে, কারণ মাথার নাকি লিপস্টিকটা টকটকে লাল লাগছে না। আর এই আমার রিয়াকশান কেন
কেন টকটকে লাল লাগছে? আমি না না করতে হবে না, কিন্তু মা আমাকে বড়াবেই, আমি যতই না বলি মা আমাকে বড়াবেই, ওখানে আমার বলার কিছু নেই, আমার মুখ। আচ্ছা রে দেখ না তুই, হ্যাঁ তুই লিখবি যে আমাকে কে বিয়ে করতে ইচ্ছুক, দেখবি লাইন লেগে যাবে এখানে। না মানে আমার মায়ের কনফিডেন্সটা দেখো, যে আমাকে এইভাবে দেখে নাকি ছেলেদের লাইন লেগে যাবে আমার বাড়ির সামনে আমাকে বিয়ে করার জন্য, এত কনফিডেন্স, এত কনফিডেন্সে যদি 1%ও আমার মধ্যে থাকতো না, আমি কবে WBCS ক্র্যাক করে দিতাম রিয়েলি। কিন্তু যখন আমার সাজটা কমপ্লিট হলো এবং আমি গয়না পরলাম আর মাথায় ওই লাল চেলিটা দিলাম না, তারপরে কিন্তু আমারও নিজেকে নিজের একটু একটু ভালো লাগছিল। আমি মিথ্যে কথা বলবো না, পুরো সাজটা কমপ্লিট হওয়ার পরে আমার রিয়েলি মনে হচ্ছিলো যে ইয়েস আই এম লুকিং কিউট। আর এইটা আমার ফাইনাল লুক, আমি একটু ঢং করে দেখাচ্ছি তোমাদেরকে, দেখে নাও আমাকে। মা একটু কলকাটা ধেবড়ে দিয়েছে ঠিকই, বাট ঠিক আছে, কিন্তু মা আজকে খুব খুশি হয়েছে আমাকে সাজিয়ে, এবং সেটাই সব থেকে বড় ব্যাপার। সো হিয়ার ইজ মাই ফাইনাল লুক। এই যে চেলিটা দেখতে পাচ্ছ, এই চেলিটা আমার ছোটবেলার কুমারী পূজোর চেলি, ঠিক আছে? তো মা এটাকে সুন্দর করে তুলে রেখেছে আমার, তো আজকে বের করেছে। এখন তো সবাই বেনারসি দুপাট্টা ইউজ করে, তো যাই হোক এইটা আমার ফাইনাল লুক। তো তোমরা বলো কেমন লাগছে, এখনকার প্রফেশনাল লুকের থেকে তো অনেকটাই আলাদা। বাট আমি আমার মায়ের সাথে একটা টাইম স্পেন্ড করলাম এবং মাকে একটু টাইম দিলাম আমাকে সাজানোর, ছোট্টবেলায় যেরকম সাজাতো, তো আমি খুব খুশি হয়েছি। আর আশা করছি এই মানুষটাও খুব খুশি হয়েছে আমাকে সাজিয়ে, তাই তো? অনেক দিনের ইচ্ছা সাজাবে। যাই হোক যেমনই সাজিয়েছি আমার খুব ভালো লেগেছে। তোমরা জানো কটা বাজে? 1:28, রাত্রির 1:28। যাই হোক তুমি আমাকে বলো কেমন লাগছে বলো। আমার তো ভালো লাগছে, তোমাদের যদি ভালো লেগে থাকে খুব ভালো লাগছে সে যে, তোমাদের যদি কে ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট করে জানাও। আজকে ভিডিওটা আমি এখানেই স্টপ করছি, চলো গুড নাইট, বাই, থ্যাংকস ফর ওয়াচিং।